স্কুল লাইফ। স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ডস, পরিবারের বাইরে আরেকটি পরিবার, অসংখ্য স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে বোরিং চিলড্রেনস। স্কুল লাইফ মানে সকালের কড়া রোদে অ্যাসেম্বলি, দেরিতে স্কুলে গেলে সেই মার, না হয় কান ধরে বারান্দায় দাঁড়ানো। স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাক বেঞ্চ। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা, তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া। স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে স্কুল পালিয়ে খেলতে যাওয়া। স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া হলে কমন একটা ডায়ালগ, ছুটির পরে থাকিস তোর খবর আছে। স্কুল লাইফ মানে কমন একটা অজুহাত পেট ব্যথা। স্কুল লাইফ মানে চুলের কাটিং এর জন্য সেই মার, স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টসরাই জানত। স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজে স্বাক্ষর করা। স্কুল লাইফ মানে পড়া না হলে পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা। স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে স্যারকে নিয়ে গানের ক্লাস করা। সবার জীবনের প্রথম প্রেমটাও স্কুল লাইফেই হয়। স্কুল লাইফ মানে টিচারদের সেই উক্তিগুলো যা শুনতে শুনতে মুখস্থ, আর এভাবেই কেটে যায় 10টি বছর। আসে টেস্ট এক্সাম, বিদায় অনুষ্ঠান, এর কিছুদিন পরই এসএসসি এক্সাম, তারপরে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। হারিয়ে যায় সেই দিনগুলো, আপন বন্ধুরাও কোথায় যেন হারিয়ে যায়, চাইলেও আর ফিরে পাবো না সেই সময়গুলো। যে টিচারদের নিয়ে তো হাসাহাসি করেছি তাদেরকে আজ মন থেকে রেসপেক্ট করি, কারণ তাদের মতো যে আর কোনো টিচার হয় না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আজ আমরা সফল মানুষ, তবুও কেন জানি স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি। ইস, আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো।